খালেদা জিয়া দুর্নীতি মামলায় দণ্ডিত, তার রাজনীতি করার সুযোগ নেই। আওয়ামী লীগ নেতাদের এরকম মন্তব্যের জবাবে বিএনপি বলছে এসব কথা আমলে নিচ্ছে না তারা। পরিবেশ সৃষ্টি হলে রাজনীতিতে ফিরবেন তিনি। খালেদা জিয়ার রাজনীতি নিয়ে সরকারের কোনো আগ্রহ নেই জানিয়ে আইনমন্ত্রী বলেছেন নির্বাচনে অংশ নিতে পারবেন না তিনি। এ বিষয়ে আরও কথা বলতে আমাদের সঙ্গে অনলাইনে যুক্ত আছেন বিএনপির ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায়চৌধুরী। আমরা এ বিষয়ে কথা বলব তার সাথে। জনাব নিতাই রায়চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? অসংখ্য ধন্যবাদ সময় দেওয়ার জন্য। শুরুতেই আসলে আপনার কাছে জানতে চাচ্ছিলাম যে এই যে আমরা আমাদের প্রতিবেদনে দেখলাম যে ভালো মানুষ কেন আসলে রাজনীতিতে আসছে না, এই দায়টা আসলে কার? ধন্যবাদ আপনাকে। আমি জনাব উবায়দুল কাদের সাহেবের বক্তব্য শুনলাম, কথাটা সত্য, কিন্তু যখন উবায়দুল কাদের সাহেব বলছেন তখন ভূতের মুখে রাম নামের মতো মনে হচ্ছে। কারণ যে কারখানায় আপনার অমানুষ তৈরি হয়, দুর্নীতিবাজ তৈরি হয়, লুটেরা তৈরি হয়, অথবা যে দল স্বার্থ রক্ষা করছে এদেশের লুটেরা ধনিক শ্রেণীর এবং মজুদার সিন্ডিকেট মালিক স্মাগলার, তাদের মুখে এ জাতীয় কথা শোভা পায় না। আজকে বর্তমান পরিস্থিতিতে, বর্তমানে এই সরকারের আমলে গত 15 বছর এই দেশের তারা গণতন্ত্রকে হত্যা করেছে, গণতন্ত্র বিশ্বাস করে না, তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করেছে, শিল্প বাণিজ্যকে ধ্বংস করেছে, দেশের জাতীয় পুঁজি বিকাশের সমস্ত পথকে রুদ্ধ করে একটি লুটেরা পুঁজির দেশে পরিণত করেছে, এবং সেই তারই প্রভাব পড়ছে সমাজের উপরে, কাঠামোতে, আমাদের সংস্কৃতিতে, আমাদের রাজনীতিতে, আমাদের আইন ব্যবস্থায়, সর্বত্রই আজকে একটা চরম মানে ভাঙনের মাঝে পড়ে দেশটা একটা ভয়াবহ সংকটের মাঝে নিপতিত হয়েছে। এই এর জন্যে এই দল দায়ী, এবং যে দলের পক্ষে উনি কথা বলছেন দলের সাধারণ সম্পাদক হিসেবে, এই দল হচ্ছে একটি বিশেষ শ্রেণীর স্বার্থ রক্ষাকারী, সেই শ্রেণীর কথা আমি বললাম যারা ফ্যাসিবাদে বিশ্বাস করে। জনাব নিতাই রায় চৌধুরী, আপনার কাছে যদি একটু আমি জানতে চাই যে ভালো মানুষ রাজনীতিতে আসছে না, এক্ষেত্রে কিন্তু শুধু কোনো একটি নির্দিষ্ট দল না, আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি বা অন্য যে দলগুলো রয়েছে সব দলের ক্ষেত্রে, বিএনপির কথাই যদি বলি, আওয়ামী লীগে যেরকম আওয়ামী লীগের উদাহরণ আপনি দিলেন, বিএনপির যিনি চেয়ারপারসন তিনি নিজেই তো হচ্ছে দুর্নীতির মামলায় দণ্ডিত। আচ্ছা, আমি এই কথা আপনাকে বলতে চাই যে বিএনপির চেয়ারপারসন যে দুর্নীতির মামলায় দণ্ডিত বলা হচ্ছে, এই মামলা এখনও সুপ্রিম কোর্টে বিচারাধীন। যেভাবে তাকে এই মামলায় সাজা দেওয়া হয়েছে, সেই সাজাটা হলো যে লোয়ার জুডিশিয়ারিকে সম্পূর্ণরূপে কুক্ষিগত করে, এবং সেখানে উইদাউট এনি ম্যাটেরিয়ালস অন রেকর্ড, যেই মামলায় কোনো ম্যাটেরিয়ালস নাই, যে মামলায় বেগম জিয়াকে দোষী করা যায় না, যে মামলায় বেগম জিয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ দাঁড়ায় না, সেইরকম একটি মকদ্দমা এনে পরিচালিত বিচার ব্যবস্থায় তাকে সাজা দেওয়া হয়েছে, এবং এই পরিচালিত শুধু রাজনৈতিক উদ্দেশ্যের জন্যে। বেগম জিয়া 2 কোটি টাকা চুরি করেছে, এটা যেমন বাংলাদেশের জনগণ বিশ্বাস করে না, আবার বাংলাদেশের জনগণ এটাও বিশ্বাস করে যে বেগম জিয়াকে শুধুমাত্র রাজনীতি থেকে বাইরে রাখার জন্যে এই জাতীয় একটি মিথ্যে মকদ্দমা সাজানো হয়েছে। তো যা হোক, এই মকদ্দমার বিরুদ্ধে অ্যাপিল আছে। অ্যাপিল হচ্ছে, অ্যাপিল ইজ দ্য কন্টিনিউশন অফ দ্য জাজমেন্ট, কন্টিনিউশন অফ দ্য প্রসিডিং। তো যে প্রসিডিংয়ে ওনাকে জাজমেন্ট দেওয়া হলো, এটা হলো তারই কন্টিনিউশন। এটাও ছিল যে আইনে যে কেউ যদি উচ্চ আদালতে অ্যাপিল করে, ইফ অ্যাপিল ইজ পেন্ডিং ফর ডিসপোজাল, এবং তাহলে পেন্ডিং ডিসপোজাল অফ অ্যাপিল মানে সি ইজ এন্টাইটেল টু পার্টিসিপেট ইন দ্য ইলেকশন। কিন্তু এই সরকারের আমলে ওই জরুরি আইন যখন ছিল, মানে 111-এর পরে যে জরুরি আইন জারি করলো, সেই সময় মানে করা হলো যে কারো সাজা হলে, সে সাজা না হোক আর ইয়ে হোক, তাহলে মানে তিনি করতে পারবেন না। বেগম জিয়ার বিরুদ্ধে কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায়নি, যেমন দুর্নীতির অভিযোগের শত শত মামলা। আমি আপনার কাছে একটু জানতে চাইবো না, আমি লাস্ট কথাটা এই কথা শেষ করি। অতএব বেগম জিয়া নির্বাচন করতে পারবেন না, রাজনীতি করতে পারবেন না, এটা সঠিক নয়। বেগম জিয়াকে আজকে যে পরিস্থিতির মাঝে উনারা রেখেছেন, এ পরিস্থিতির পরিবর্তন হবে, এবং পরিবর্তিত পরিস্থিতিতে বেগম জিয়াই হবে এদেশের মানে প্রকৃত
মানে উদ্ধারকারী এবং তিনি এই দেশটাকে আবার গণতান্ত্রিক। জনাব নিতাই রায়, আমরা আবারও ফিরবো আপনার কাছে। এই মুহূর্তে আমাদের সাথে অনলাইনে যুক্ত হয়েছেন জাতীয় সংসদের সাবেক চিফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ এমপি, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। জনাব আব্দুস শহীদ, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের নির্বাচিত সংবাদে। আপনার কাছে একটু জানতে চাইছি যে আসলে এই যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজ বললেন যে ভালো মানুষ রাজনীতিতে আসছে না বা আসতে চাইছে না, এই দায়টা আসলে কার? কারণ রাজনীতির যেখান থেকে শুরু ছাত্র রাজনীতি, আজকাল অভিভাবকরা কিন্তু ছাত্র রাজনীতিতেও নিজেদের সন্তানরা যাক সেই ব্যাপারে আসলে তাদের কোনো আগ্রহ নেই, তারা চায় যে সন্তানদেরও দূরে রাখতে রাজনীতি থেকে। কেন হচ্ছে, আসলে কারা দায়ী? ধন্যবাদ আপনাকে। আসলে উনি কথাটা বলেছেন ওটা ওনার নিজস্ব চিন্তা চেতনা এবং ধারণা থেকে বলে, এটা হলো বাস্তবতা। দ্বিতীয়ত হচ্ছে আসলেই এখন দেশ পরিচালনায় বাংলাদেশ আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আছে, দেশের মানুষের কল্যাণের জন্য এবং বিশেষ করে ছাত্রদের সঠিকভাবে লেখাপড়া করার জন্য যে বিজ্ঞানসম্মত যে শিক্ষানীতি সেটা ওই সংসদে আমরা অ্যাডপ্ট করেছি, যার কারণে আজকে এই শিক্ষা কার্যক্রম বিদেশি যেভাবে তাদের সিলেবাস কারিকুলাম ইত্যাদি তৈরি করে তার সাথে কম্পেয়ার করে আমরা দেখছি যে আমাদের জন্য উপযুক্ত যেটা প্রেক্ষিতে লেখাপড়াতে তারা মনোদর্শকে লেখাপড়া করার জন্য সময় করতে হচ্ছে। এই কারণেই ছাত্র রাজনীতি যেভাবে আগে আমরা 900 পরীক্ষা ফাইনাল হয়েছে, আবার ডিগ্রিতে একটা পরীক্ষা 2 বছর বা অনার্স 3 বছর পরে হয়েছে, এখন কিন্তু প্রত্যেক সপ্তাহে প্রত্যেক মাসে প্রত্যেকটা সেমিস্টারে পরীক্ষা হচ্ছে, যে কারণে ছেলেমেয়েরা বা শিক্ষার্থীরা লেখাপড়ার জন্য তারা সবসময় মনোযোগী হয়ে থাকতে হয়। এই কারণে এই ছাত্র রাজনীতি তাদের আগ্রহ অনেকটা কমে আসছে, বিদায় তারা এইদিকে যাচ্ছে না। এই কারণে সেখান থেকে যে প্রোডাক্ট বা যে মানে জিনিস আমরা পাওয়ার কথা, মানুষগুলো আমরা পাওয়ার কথা, সেগুলো হয়তো আমাদের মাননীয় সাধারণ সম্পাদক তিনি যেটা বলেছেন সেই অনুমান থেকেই তার এই ধারণা হয়েছে, এই ব্যাপারে তিনি এই কথাটা বলেছেন। তার মানে এই নয় যে ভালো মানুষের দেশে অভাব আছে, ভালো মানুষ খারাপ মানুষ মিলিয়ে একটা দেশ, প্রত্যেক দেশে আপনি দেখেন আমেরিকার মতো দেশে গুলি করে বাচ্চাদেরকে স্কুলে মেরে ফেলতেছে, তারা চিন্তাই করতেছে, তারা পুলিশ কি করে মানুষ গাড়ির উপর বসে গলা টিপে হত্যা করতেছে, সেটা যদি অপরাধ হয়ে থাকে সেই সভ্য দেশে যেটা করে থাকে তাহলে বিশ্বের অনেক দেশে তো সেগুলো হবে না, যে এটাও বলা নিশ্চিত করে সম্ভব নয়। এই অবস্থার প্রেক্ষিতে অবশ্যই রাজনীতিতে ভালো মানুষ আসবে, ভালো নেতৃত্বের মাধ্যমে ভালো মানুষ তৈরি হবে, এবং তৈরি হওয়ার জন্যই আমাদের দলের অনেক নেতা কর্মী অনেকটাই আজকে ছিটকে পড়েছেন হয়তো তাদের কর্মকাণ্ডের কারণে, যে কারণে অনেকেই মনোনয়ন থেকেও আগামী নির্বাচনে বঞ্চিত হবেন কি হবেন না, মাননীয় প্রধানমন্ত্রী তিনি নির্বাচনী বোর্ডের প্রধান, তিনি যে সিদ্ধান্ত এটা নেবেন সেটাই দেশের মানুষের কল্যাণের জন্য ভেবে নেবেন, এটাই আমাদের সকল এর বিশ্বাস আস্থা রয়েছে। জনাব আব্দুস শহীদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত থাকবার জন্য, ধন্যবাদ জানাচ্ছি। জনাব নিতাই রায়চৌধুরী, আপনাকেও।